আসসালামু আলাইকুম। জিটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুলস ব্যবহার করে, শেপ গুলো ব্যবহার করে কিভাবে অ্যান্ড্রয়েড লোগো তৈরি করতে হয় সেই জিনিসটা চলুন দেখে আসি। সো আমরা এবার অ্যান্ড্রয়েড এর জগতে চলে আসি। অ্যান্ড্রয়েড এখানে কি দিয়ে করা যায়? রেকট্যাঙ্গেলই না, রেকট্যাঙ্গেল দিয়ে সব তৈরি করা পসিবল। সো আমরা কালার নিব, কি অ্যান্ড্রয়েড এর কালার নিয়ে নিলাম। এইটারে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে উপরের যে অংশটা আছে উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটারে সুন্দর করে রাউন্ড করে দিলাম। ওকে, এবার নিচের অংশটা অল্প একটু রাউন্ড করলাম, ঠিক আছে। এবার চাচ্ছেন এখান দিয়ে কাটবো, কিভাবে কাটবো? এই যে এখানে একটা রেকট্যাঙ্গেল নেন, রেকট্যাঙ্গেল যেখান দিয়ে কাটবেন ওই জায়গাটুকু সিলেক্ট করেন, এভাবে বুঝছেন, সিলেক্ট করে পুরো অংশটা সিলেক্ট করে ডিভাইড, তারপর আনগ্রুপ। এবার কচি করে এইগুলো একটা একটা করে ধরে ডিলিট করে দেন, বাকিটা আশা করি বুঝতে পারবেন। চলুন তাও বানায় দেখি। সো এখান থেকে আবার রেকট্যাঙ্গেল নেন, একটা ঠ্যাং বানান। হ্যাঁ, আলাদা আলাদা শেপ নিয়ে মাঝখান দিয়ে একটা সাদা শেপ দিয়ে দিলেন, হয়ে গেল। আপনাদের তো এভাবেই দেখাইছি। ওকে, এবার চোখ দিব কি করে? সার্কেল, সার্কেলের কালার কি হবে? সাদা। কত সহজ জিনিস, পলিগন মারছে, সমস্যা নাই। তারপরে এখানে এই যে কান, কান আমরা দিব রেকট্যাঙ্গেল দিয়ে, লাইন দরকারই নাই, রেকট্যাঙ্গেলের জগতেই আসেন। হ্যাঁ, লাইন তো চিকন হয়ে থাকে, লাইন সমস্যা নেই, চিকন লাইন দরকারই নেই, আপনি রেকট্যাঙ্গেল নেন। এই মালটা এখানে ঘুরান, রাইট ক্লিক করে রিফ্লেক্ট দেখাইছিলাম। ওকে, দেখা হবে পরবর্তীতে নতুন কোন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।